হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আমরা সকলেই জানি যে আজকে 18ই সেপ্টেম্বর, আজকে একজন বিশিষ্ট চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। তাই আজকে তার জীবন সম্পর্কে কিছু কথা শেয়ার করছি। আজকে শেয়ার করবো যে গগনেন্দ্রনাথ ঠাকুর এবং তার ব্যঙ্গচিত্র সম্পর্কে। ঠাকুর পরিবারে রবির আলোয় অনেকেই খানিকটা ম্লান হয়ে গিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং লিখেছিলেন, গগন নহিলে তোমারে ধরিবে কে বা। গগন আসলে গগনেন্দ্রনাথ ঠাকুর, বহুমুখী প্রতিভার অধিকারী গগনেন্দ্রনাথ ঠাকুর নিজে ছিলেন প্রচার বিমুখ এবং অন্তর্মুখী, তাই বোধহয় তাকে নিয়ে চর্চা এত কম। গগনেন্দ্রনাথ তিনি বহু এবং বিচিত্র ছবি এঁকেছেন, কখনো প্রাচ্য ধারায় নিসর্গচিত্র, জাপানি ওয়াশ পদ্ধতিতে। আমরা জানি যে তিনি জাপানি ওয়াশ পদ্ধতিতে মিস্টিক চিত্রকলা অথবা পাশ্চাত্য কিউবিক পদ্ধতিতে দ্বারকাপুরীর মতো স্থাপত্য চিত্র আঁকতেন। গগনেন্দ্রনাথ ঠাকুর লিখতেন মূলত ছোটদের জন্য। তার লেখা আমরা জানি যে ভোঁদর বাহাদুর আজও সমান জনপ্রিয়। গগনেন্দ্রনাথ শুধু নাটকে অভিনয় করতেন না, পাশাপাশি মঞ্চসজ্জা, পোশাক পরিকল্পনা এবং নিজ দায়িত্বে করতেন। জাপানি শিল্পী ও কাকুরার মাধ্যমে জাপানি শিল্পরীতিতে দীক্ষিত হয়েছিলেন গগনেন্দ্রনাথ। জাপানি কায়দায় জোড়া সাঁকোতে বাগান তৈরি করেছিলেন, ফার্নিচার বানিয়েছিলেন ভারতীয় ডিজাইনে। গগনেন্দ্রনাথ ছিলেন দক্ষ সংগঠক, মূলত তার উদ্যোগে গড়ে উঠেছিল ইন্ডিয়ান সোসাইটি অব দ্য ওরিয়েন্টাল আর্ট। হস্তশিল্পদের এবং কুটির শিল্পীদের জন্য তৈরি হয়েছিল বেঙ্গল হোম ইন্ডাস্ট্রিজ, আমরা জানি তিনি তৈরি করেছিলেন। আমরা জানি যে গগনেন্দ্রনাথ ঠাকুরের পিতা গুণেন্দ্রনাথ এবং মহর্ষি পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ছিলেন কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের তিনি ছাত্র ছিলেন। আমরা জানি মা সৌদামিনী দেবী ঘরোয়া হলেও তার শিল্পচেতনা, গৃহসজ্জা এবং কাঁথা স্টিচ, এমনকি সুপারি কাটার মধ্যে ফুটে উঠত। গগনেন্দ্রনাথ প্রাতিষ্ঠানিকভাবে ছবি আঁকা শেখেননি। সেন্ট জেভিয়ার্সে ছাত্র থাকাকালীন ক্লাসে গগনেন্দ্রনাথ স্কেচ করতেন এবং বিদেশ থেকে দামি ক্যামেরা এনে ফটোগ্রাফি শিখেছিলেন। প্রথম দিকে গগনেন্দ্রনাথের ছবি আঁকা ছিল বিক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত। জ্যেষ্ঠ পুত্র আমরা জানি যে গেহেন্দ্রনাথের অকাল মৃত্যুতে গগনেন্দ্রনাথ ভেঙে পড়েছিলেন আমরা জানি, এবং পুত্রশোক ভোলার জন্য বাড়িতে কথকথার আয়োজন করা হয়েছিল। কথকের উপাখ্যান শুনতে শুনতে গগনেন্দ্রনাথ মন থেকে কথক চূড়ামণির ছবি আঁকায়। এরপর প্রতিবেশী বা বাড়ির আত্মীয় স্বজনরা তার ছবিতে, এবং আমরা জানি যে গগনেন্দ্রনাথের প্রতিভা এবং চিন্তনের যথার্থ প্রকাশ ঘটেছিল ব্যঙ্গচিত্র বা কার্টুনে। ভারতে ব্যঙ্গচিত্রের প্রবর্তন হয়েছিল ইউরোপীয় শিল্পীদের হাত ধরে। 1850 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল দিল্লি স্কেচ বুক। 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বিখ্যাত ইন্ডিয়ান পাঞ্চ। ভারতীয় পাঞ্চ পত্রিকায় সবচেয়ে জনপ্রিয় উঠেছিল হিন্দি পাঞ্চ। এবং প্রথম দিককার এই ব্যঙ্গচিত্রগুলির মূল উদ্দেশ্য ছিল ভারতের ধর্ম, সংস্কৃতি, ব্যক্তি এবং রাজনীতিকে বিদ্রুপ করা। আমরা জানি গগনেন্দ্রনাথের পেশাদার ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন না গগনেন্দ্রনাথ, কিন্তু তার ব্যঙ্গচিত্র প্রবাসী, মডার্ন রিভিউ, ভারতী, নারায়ণ এবং আগমনী ইত্যাদি নানা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার উল্লেখযোগ্য ব্যঙ্গচিত্রগুলি হল আমরা জানি বিরূপবজ্র 1917 খ্রিস্টাব্দে, অদ্ভুত লোক 1917 এবং নবহুল্লোড় 1921। এবং গগনেন্দ্রনাথ নিজেই তার ছবি ছাপার জন্য একটি পুরনো লিথোপ্রেস কিনেছিলেন আমরা জানি। তার ব্যঙ্গচিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল একাধিকবার। গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র জাতীয়তাবাদী ভাবধারা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। গগনেন্দ্রনাথের মা সুনয়নী দেবী স্বদেশী চিন্তাদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গগনেন্দ্রনাথ নিজে সমসাময়িক বিভিন্ন বিপ্লবী সমিতি এবং বিপ্লবীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন আমরা জানি, এবং তবে তার রাজনৈতিক চিন্তা এবং জাতীয়তাবাদী ভাবাদর্শ প্রতিবিম্বিত হয়েছিল তার ব্যঙ্গচিত্রে আমরা কিন্তু জানি। এছাড়াও আমরা জানি যে গগনেন্দ্রনাথ ঠাকুর সমসাময়িক বহু বিখ্যাত মানুষকে তার ব্যঙ্গচিত্রের বিষয়বস্তু করেছিলেন আমরা জানতে পারি। সত্যি কথা বলতে কি, গগনেন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক ভারতের অবরুদ্ধ এবং বিমূর্ত জাতীয়তাবাদকে মূর্ত করে তুলেছিলেন তিনি, এবং স্বদেশ এবং স্বজন যখন আক্রান্ত তখন শিল্পীকে তার গুরুদায়িত্ব পালন করতে হয়। গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি সারা জীবন তার জাগত সত্তা এবং প্রতিবাদী শৈল্পিক স্বভাব ক্যানভাসে ফুটিয়ে তুলেছিলেন আমরা জানি। তার জীবন সম্পর্কে যতই বলি বলে শেষ করা যাবে না, এমন একজন অসাধারণ ব্যক্তি
আমাদেরকে বহু ব্যঙ্গচিত্র বিভিন্ন জিনিস আমাদের উপহার দিয়েছেন, আমাদের উপহার হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন। এবং তার ছবিতে আমরা দেখেছি যে রক্ষণশীল হিন্দু এবং হিন্দু ধর্মের ভণ্ডামিকে তীব্রভাবে আক্রমণ করেছেন তিনি তার ব্যঙ্গচিত্রে, এবং হিন্দু ধর্মের আচার আচরণ সর্বস্বতা এবং অমানবিকতাকে তিনি ব্যঙ্গ করেছেন। আমরা জানি বিভিন্ন দিক দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেছেন তার ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে সেই যুগের ইতিহাস আমরা জানতে পারি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।